ঈদের দিন সুইডেনের রাজধানী স্টকহোমে কোরআন পোড়ানোর ঘটনায় ক্ষোভে উত্তাল মুসলিম বিশ্ব। বারবার মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ পোড়ানোর অনুমতি দেওয়ায় সুইডিশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে অনেক দেশে। ক্ষুব্ধ তুর্কি প্রেসিডেন্ট এরদোগান হুমকি দিয়েছেন সুইডেনের ন্যাটো সদস্য পদে যোগ দেওয়া নিয়ে। কোরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পশ্চিমা বিশ্বের নেতারাও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সুইডেনে গত কয়েক বছরে বেশ নিয়মিত হয়ে উঠেছে মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআনে অগ্নি সংযোগ করার দৃশ্য। বিক্ষোভের অংশ হিসেবে বেছে নেওয়া হচ্ছে কোরআন পোড়ানোকে। বুধবার ঈদুল আজহার দিন রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে কোরআনে আগুন দেয় দুই ব্যক্তি। মুসলিমদের প্রতিবাদ সত্ত্বেও বাক স্বাধীনতার অজুহাতে এ কর্মসূচির অনুমতি দেয় সুইডিশ পুলিশ। সুইডেনের এ ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে মুসলিম দেশগুলোতে। বৃহস্পতিবার ইরাকের রাজধানী বাগদাদে সুইডিশ দূতাবাসের সামনে জড়ো হন কয়েকশো বিক্ষোভকারী। তারা দাবি জানান সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কারের। কোরআন পোড়ানোর প্রতিবাদ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও মরক্কো সহ আরও কয়েকটি মুসলিম দেশের সরকার প্রধানরা। সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এরদোয়ান বলেন, আমরা অহংকারী পশ্চিমা বিশ্বকে দেখিয়ে দেব যে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থকে অবমাননা করা মত প্রকাশের স্বাধীনতা নয়। উস্কানিমূলক ও হুমকির রাজনীতির কাছে তুরস্ক কখনোই মাথা নত করবে না। এছাড়াও নিন্দা জানিয়েছেন পশ্চিমা বিশ্বের অনেক নেতাও। যুক্তরাষ্ট্র বলেছে এমন ঘটনা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়। এক বিবৃতিতে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান প্যাটেল বলেন, কোনো কিছু বৈধ মানে এই নয় যে সেটা সঠিক। বাক স্বাধীনতার নামে ধর্মীয় গ্রন্থ পোড়ানো অসম্মানজনক। প্রসঙ্গত, এর আগেও সুইডেনে কোরআন পোড়ানো নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় তুরস্ক। বিশ্লেষকরা বলছেন, বারবার এমন ঘটনায় সুইডেনের ন্যাটো সদস্যপদ শঙ্কায় পড়বে, কারণ সামরিক জোটটির সদস্যপদ পেতে আঙ্কারার সমর্থন অবশ্যই প্রয়োজন স্টকহোমের। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।